আজ কে 13ই রজাবুল মুরাজ্জাব শেরে খোদা হেদারে কররার সুলতানুল আউলিয়া তাজদারি হাল আতা আমিরুল মুমিনিন ইমামুল মুত্তাকিন খলিফাতুল মুসলিমিন সাহিব জুলফিকার হেদারে কররার اسد اللہ الغالب امام و مولا علی ابن ابی طالب علیہ الصلات والسلام انر ولادت پکر راتری ولادت ارتھات دنیار بوکے تشریف انے چھے 30 عام الفیل جمعہ دین 13 رجب بیت اللہ কাবা শরীফের ভিতরে। এই জন্য আমাদের সকল মুমিন ও মুমিনাতের জন্য আজকের দিনটা খুব আনন্দের দিন। মাওলায়ে কায়নাত শেরে খোদা হেদারে কররার মাওলা আলী উল মুরতাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্রবারের দিন ওনার বেলাদত পাক এবং রজব মাসের 13 তারিখ এবং ওনার বেলাদত হয়েছিল কাবা শরীফের ভেতরে। এই সৌভাগ্য মওলা পাক ছাড়ার কারো জন্য হয়নি। এমনি আম কোনো মসজিদ নয়, আল্লাহর ঘর, যেটা যেটা সারা বিশ্বের মানুষ তাওয়াফ করে, যে বাইতুল্লাহ শরীফে সারা বিশ্বের মুসলমান হজ করে, সেই আল্লাহর ঘর মওলা পাকের জন্মভূমি, জন্মস্থান, জন্মঘর। প্রত্যেক মানুষ নিজের নিজের পিতার ঘরে জন্মগ্রহণ করে না? প্রত্যেক মানুষ, আমি আমার বাপের ঘরে জন্মগ্রহণ করেছি, আপনি আপনার বাপের ঘরে জন্মগ্রহণ করেছেন, মাওলা আলী আলাইহিস সালাম আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন, তাই না? তো মাওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাম হচ্ছেন আহলুল্লাহ, আল্লাহওয়ালা, আল্লাহর লোক, আল্লাহর দল, আল্লাহর জামাত, আল্লাহর লোক, আল্লাহর পরিবার, মাওলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? কিভাবে জন্মগ্রহণ করলেন? ওনার এই বেলাদত পাক নিয়ে কাবা শরীফে যে জন্ম ওনার হয়েছে, তশরীফ এনেছেন, এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেন, বলেন এর কোনো দলিল নাই, এরা জোশের সাথে এসব কথাবার্তা বলে থাকে। আচ্ছা, কিভাবে ওনার বেলাদত পাক হয়েছিল সে ঘটনা বলার আগে কাবা শরীফে যে ওনার বেলাদত পাক হয়েছে এর উপর আগে আমি দলিল পেশ করি। দলিল তো দরকার নাকি? শুধু আমাদের, আমি প্রত্যেক স্টেজেই বলি যে আমরা বলে দেব আর আপনি বিশ্বাস করবেন না, এটা করতে হবে না। অন্যান্য আলেমদের বক্তব্য কি? আমি এত বড় মাওলানা আল্লামাতুদ্দাহার, দলিলের আবার কি দরকার আছে? আমি বলেছি এটাই যথেষ্ট নাকি? না, কোনো আলেম দলিল নয়, আমি বলেছি বলে আপনাকে মানতে হবে, নট দ্যাট, এটা নয়। আমরা যদি কোনো বক্তব্যের পিছনে দলিল পেশ না করি, ওই বক্তব্য আপনারা গ্রহণ করবেন না, কিংবা গ্রহণ করার আগে সওয়াল করবেন এটা কোথায় পেয়েছেন। এই কারণে আমরা প্রত্যেকটা বক্তব্যের পিছনে দলিল পেশ করি। মাওলা আলীর জন্ম কোথায় হয়েছে? কাবা শরীফের ভেতরে। অনেকেই এটা মানতে চান না, এগুলো হচ্ছে তাদের অজ্ঞতা, কেতাব মুতালা করেন না, যার কারণে অসংখ্য মুআরিখ নিজের নিজের তারিখের কিতাবে এই হিস্ট্রি বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। যেমন আমি প্রথম থেকে আগে কোট করি, উনার যে কাবা শরীফে জন্মগ্রহণ হয়েছে তার উপর আমি কয়েকটা রেফারেন্স কোট করব। তার মধ্যে প্রথম আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি, কি নাম? আব্দুর রহমান আস-সাফুরি। আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের 205 পৃষ্ঠা, কিতাবের নাম কি বলুন? সবাই বলুন, নুজহাতুল মাজালিস। নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডে 205 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, ওলিদাতহু উম্মুহু বিজাউফিল কাবা শরাফাহাল্লাহু ওয়া হিয়া ফাদিলাতুন খাসাহু খাসাহুল্লাহু তাআলা বিহা
বললেন উলিদাতুহু উম্মুহু বিজাউফিল কাবা, তিনার আম্মা জান হযরত ফাতিমা বিনতে আসহাদ তাকে জন্ম দান করেছিলেন কাবা শরীফের অভ্যন্তরে, কাবা শরীফের ভেতরে। এর দ্বারা আল্লাহ পাক তাকে সম্মান দান করেছেন। ওয়াহিয়া ফাদিলাতুন খাসাহুল্লাহু তাআলা বিহা, এর দ্বারা আল্লাহ পাক তাকে খাস ফজিলত আতা করেছেন। এর দ্বারা আল্লাহ পাক তাকে খাস ফজিলত আতা করেছেন। ওয়া যালিকা আন্না ফাতিমা বিনতু আসাদ রাদিয়াল্লাহু আনহা আসাবুহা শিদ্দাতু তালাক ফাদখালাহা আবু তালিব ইলাল কাবা ফাতাল্লাক তাল্লাকাত তালাকাহু ওয়াহিদা فولدته يوم الجمعة في رجب 30 من عام الفيل بعد أن تزوج النبي صلى الله عليه وآله وسلم خديجة بثلاث سنين جكون ওনার আম্মা জান হযরত ফাতিমা বিনতে আসাদ ওনার খুব শিদ্দত হলো, প্রসব বেদনা উঠলো, কষ্ট উঠল, তখন হযরত আবু তালিব আলাইহিস সালাম তাকে কাবা শরীফের ভিতরে নিয়ে গেলেন। বুঝেছিলেন না, কাবা শরীফের অভ্যন্তর। ফাদখালাহা আবু তালিব, আবু তালিব আলাইহিস সালাম প্রবেশ করালেন ইলাল কাবা, কাবা শরীফের ভিতরে। যখন কাবা শরীফের ভিতরে ঢুকালেন, ফাওয়ালাদাতহু ফাওলিদাতহু ইয়াউমাল জুমআ ফি রাজাবিন, তখন রজব মাসের 30 মিন আমিল ফিল, আমুল ফিল মানে হাতির ঘটনার 30তম বছরে রজব মাসে 13 তারিখে জুম্মার দিনে কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন তার 3 বছর আগে রসুল পাকের সাথে হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের শাদি মুবারক হয়েছিল। অর্থাৎ খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের সঙ্গে মাওলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের শাদি মুবারকের 3 বছর পর 30 আমুল ফিল, এটা একটা সাল, তখন হিজরত সাল আসেনি মক্কা শরীফে, তো তখন নবুয়াতের এলানি তো হয়নি। মদিনায় যখন হিজরত করলেন তারপর হিজরি সাল গণনা হলো, তখন যে সাল গণনা হতো তাকে আমুল ফিল বলা হতো, হাতির ঘটনার পর থেকে ওটা একটা সাল বর্ণনা করা হয়েছে। তো সে আমুল ফিলের 30 বৎসরে রজব মাসে জুমার দিনে কাবার ভিতরে উনি জন্মগ্রহণ করেছেন, এই কথা নুজহাতুল মাজালিসে লেখা আছে। আচ্ছা, প্রথম দলিল। দ্বিতীয় দলিল এটা আল্লামা শাবলানজি তার বিখ্যাত কিতাব নূরুল আবসার ফি মানাকিবি আলি বাইতিন নবিয়িল মুখতার, এই কিতাবের মধ্যে 85 পৃষ্ঠা, পেজ নাম্বার 85, এক সংক্ষেপে নূরুল আবসার বলে হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ওয়ালাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বি মক্কা দাখিলাল বাইতিল হারাম আলা কওলিন লিয়াউমিল জুমআ 13 রজব 13 রজবিল হারাম ওয়া লাম ইউলাদ ফি বাইতিল হারাম ক্বাবলাহু আহাদুন সিওয়াহু। আল্লামা শাবলানজি তার নূরুল আবসার কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন মাওলা আলীউল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম ওয়া আলাইহিস সালাম বাইতুল হারাম শরীফের ভিতরে দাখিল হলেন, ওনার আম্মা জান বাইতুল হারাম শরীফে দাখিল হলেন এবং মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম কাবা শরীফের ভিতরে জুম্মার দিন 13 রজব জন্মগ্রহণ করেন এবং ওয়ালাম ইউলাদ ফি বাইতিল হারাম ক্বাবলাহু আহাদুন সিওয়াহু, এবং আলী আলাইহিস সালাম ছাড়া এর পূর্বে মাওলা আলী আলাইহিস সালাম ছাড়া এ সৌভাগ্য এ ফজিলত কাহারে হাসিল হয়নি, অর্থাৎ আলী ছাড়া কাবার ভিতরে কেউ জন্মগ্রহণ করেনি। মাওলা আলী আলাইহিস সালামের শানকে খাটো করার জন্য এক শ্রেণীর জামাত যারা খারজি
যারা খারেজি একটা জাল হাদিস উত্থাপন করেছে যে অমুক এক ব্যক্তির নাকি কাবার ভিতরে জন্মগ্রহণ উনি করেছেন। আবার একটি হাদিস একজন আমার একটা বক্তব্যের ভিতর উপরে কোট করেছে এবং সে হাদিস সেখানে পেশ করেছে যে কি যে হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালামের ভাই তিনি নাকি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এই হাদিস যে কোট করেছে একটা পেলো আর সেটা দিয়ে দিল, দেখলো না এর সানাদ কি, এর যে সানাদ, এর যে রাবি, এর রাবি দেখতে হয়, এর ইসনাদ দেখতে হয় যে এর রাবিগুলো ঠিক আছে কিনা। এর যতগুলো রাবি এসব মাজহুল ও মাতরুক এবং এরা কাজ্জাব, এদের থেকে হাদিস মুহাদ্দিসিনে কেরাম এবং আসমাউর রেজালের যারা মুহাদ্দিস তারা বলেছেন এদের থেকে হাদিস গ্রহণযোগ্য নয়, লা একে ইস্তেদলাল নয়, লা একে। অতএব এই হাদিসটি একেবারে মাউযু জাল, শুধু মওলা পাকের শানকে খাটো করবার জন্য ওরা আর একটা জিনিস খাড়া করে দিচ্ছে। এরা বনু উমাইয়ার পৃষ্ঠপোষক। এখানে নুরুল আবসারের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওয়া লাম ইউলাদ ফি বাইতিল হারাম ক্বাবলাহু আহাদুন সিওয়াহু, ইনার পূর্বে আলী আলাইহিস সালাম ছাড়া কেউই কাবার ভিতরে জন্মগ্রহণ করেনি। আরে কি করে জন্মগ্রহণ করবে, সব বাধা দিবে তো হলে, কিন্তু মওলা পাকের জন্য এটা ছিল বলে কেউ বাধা দেয়নি। আবার বিখ্যাত মুআররিখ এবং মুআররিখে জলিল আল্লামা মাসউদি মুরুজুজ্জাহাব কিতাবের মধ্যে সব কিতাব আমাদের কাছে মজুদ আছে, আমি পেজ সহ বলে দিচ্ছি আপনারা খুলে দেখে নেন। মুরুজুজ্জাহাব আল্লামা মাসউদি তার মুরুজুজ্জাহাব কিতাবে দ্বিতীয় খণ্ডের 385 পৃষ্ঠা মিশর ছাপা, মিশরের ছাপা, মিশর প্রিন্ট, দ্বিতীয় খণ্ডে 385 পৃষ্ঠায় লিখেছেন ওয়া কানা মাউলুদ ফিল কাবা, তার ওয়েলাদত হয়েছিল, মাউলুদ হয়েছিল, জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে। ইবনে মাসউদিও তারিখে মাসউদের মধ্যে লিখেছেন। এবারে আসুন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আজিম মুহাদ্দিস, যে মুহাদ্দিসকে বেরেলভী, দেওবন্দি, ওয়াহাবি সকলেই মানে। দেওবন্দিরা দাবি করে শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী নাকি তাদের, বলে আমাদের মতবাদের লোক। আহলে হাদিসরা দাবি করে শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী নাকি তাদের দলের লোক। শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এত বড় পণ্ডিত এবং মুহাদ্দিস ছিলেন যে তাকে নিজের দলে টানার জন্য আহলে হাদিসরা বলে আমাদের ইমাম, দেওবন্দ বলে আমাদের ইমাম, বেরেলভী বলে আমাদের ইমাম, প্রত্যেকে বলে যে আমাদের লোক উনি, বুঝেছেন না? তো শাহ আলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের নাম ইজালাতুল খাফা, দ্বিতীয় খণ্ডের 251 পৃষ্ঠা, পেজ নাম্বার 251, ইজালাতুল খাফা দ্বিতীয় খণ্ড, ভারত প্রিন্ট, 251 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন। উনি বলেছেন যে মুতওয়াতির খাবার, এটা শুধু একটা রেওয়ায়েত থেকে আসেনি, উনি বলেছেন যে মুতওয়াতির খবর থেকে সাবিত আছে যে, মুতওয়াতির মানে একটা দুইটি নয়, অসংখ্য চ্যানেল থেকে, তারিখ থেকে, আলাদা আলাদা সাহাবি থেকে হাদিস রেওয়ায়েত হয়েছে। এ মুতওয়াতির তরকের হাদিস থেকে সাবিত আছে যে ওয়ুলিদাত আমিরাল মুমিনিন আলিয়ান আলাইহিস সালাম ফি জাওফিল কাবা, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে ওনার আম্মা জান, ওনার আম্মা জান হযরত ফাতিমা বিনতে আসাদ, ওনার নাম কি, হযরত ফাতিমা বিনতে আসাদ আলাইহিস সালাম ওনার আম্মা জান আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালামকে কাবা শরীফের ভিতরে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীও লিখেছেন। আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি, যিনি কাফিয়ার সারাহ লিখেছেন, সারাহ জামি, মাদ্রাসায় যে ব্যাকরণের বই পড়া হয়, গ্রামারের বই, তার মধ্যে সর্বোচ্চ গ্রামার হচ্ছে কাফিয়া। কাফিয়াটা এত কঠিন যে এমনি বোঝা খুব মুশকিল,
তো নূরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি এর সারাহ লিখেছেন, সর্বশেষ কিতাবটির নাম যে যে ব্যাকরণ বা গ্রামারের বই পড়ানো হয় সেটা হচ্ছে সারাহ জামি কাফিয়ার সারাহ। এই বইটি না পড়লে আলেমই হবে না। সমস্ত মাদ্রাসায় বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, প্রত্যেক মাজহাবের মাদ্রাসায় সারাহ জামি পড়া হয়, যা নূরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির লেখা এবং উনি আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি তো শুধু সারাহ জামি লেখেননি, অনেক কেতাব লিখেছেন। অসংখ্য কেতাবের ভিতরে সারাহ জামিটি মাদ্রাসার সিলেবাস, পাঠ্যপুস্তক, মাদ্রাসার পাঠ্যপুস্তক। উনারই এই সারাহ জামির লেখক আল্লামা জামির লেখা আরেকটি মাশহুর কিতাব, তার নাম শুয়াহিদুন নবুয়াত। কিতাবের নাম কি? শুয়াহিদুন নবুয়াত। কিতাবের 280 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 280 পৃষ্ঠা উর্দু। তাতে লিখেছেন, আপকি ওয়িলাদত মক্কা মুআজ্জামা মে অর বাকাউল বাজ, আপকি ওয়িলাদত খানায়ে কাবা শরীফ মে হুই হ্যায়। উনার বেলাদত পাক মক্কা শরীফে হয়েছে এবং অন্যান্য অসংখ্য মুআররিখদের বক্তব্য অনুসারে তার বেলাদত পাক কাবা শরীফের ভিতরে হয়েছে। শুয়াহিদুন নবুয়াত কিতাবের মধ্যেও আল্লামা জামি লিখেছেন যে তার জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছে। এবং ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, ইনাকেও বেরলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি প্রত্যেকে মানে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভি তার মাদারিজুন নবুয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের 612 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? উর্দু। তাতে লিখেছেন, আহলে সিয়ার কহতে হ্যায় কি উনকি ওয়িলাদত জৌফে কাবা মে হুই থি। সিরাত গ্রন্থের লেখক, সিরাত পাক যারা লিখেছেন মানে জীবনী লেখক, রসুল পাকের জীবনী যারা লিখেছেন, এ সমস্ত মুআররিখেরা বা সিরাত পাকের লেখকেরা বর্ণনা করেছেন যে মৌলা আলী আলাইহিস সালামের জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল। ইয়ে কদিমুল ইসলাম থে, এটা পুরনো যুগ থেকেই ছিল, ইসলামের প্রথম থেকে এটা আছে। হযরত ইবনে আব্বাস, জায়েদ বিন আরকাম, সালমান ফারসি, মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম আর বাকসরাত সাহাবা একরাম উস পর হ্যায় কি ও আউয়ালুল ইসলাম হ্যায়। আকসর আহলে ইলম কা কওল হি হ্যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত জায়েদ বিন আরকাম, হযরত সালমান ফারসি, হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম এবং আরো অসংখ্য সাহাবায়ে কেরাম একই বক্তব্য যে মওলা আলীর বেলাদত পাক কাবা শরীফের ভিতরেই হয়েছিল। বুঝতে পেরেছেন? তো অসংখ্য সাহাবায়ে কেরাম, তাদের ভিতর থেকে ইবনে আব্বাস, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হেবরুল উম্মাহ বলা হয়, যাকে তরজমানুল কোরআন বলা হয়, যাকে তরজমানুল কোরআন, রাসূল পাকের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের একই কল, জায়েদ বিন আরকামের একই কল, সালমান ফারসি, এর ব্যাপারে হাদিসে পাকে এসেছে। ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম তিরমিজি হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফরমিয়েছেন, আল্লাহ তাআলা চার জনাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন এবং আমার প্রতিও হুকুম করেছেন এই চারজনের সাথে মুহাব্বত রাখতে। আল্লাহ তাআলা আমাকেও হুকুম করেছেন এই চারজনের সাথে মুহাব্বত রাখতে, তোমরাও ইনাদের সাথে মুহাব্বত রাখো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চারজন কে কে কে? তখন আল্লাহ রাসূল বললেন, প্রথম জন হলেন আলী আলী আলী, মওলা আলীর নাম তিনবার বললেন, মওলা আলীর নাম বললেন আলী আলী আলী। দ্বিতীয় জন হযরতে সালমান ফারসি, তৃতীয় জন হযরতে আবু যর গিফফারি, চতুর্থ জন হচ্ছেন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম। চতুর্থ জন হযরতে মিকদাদ। তো সালমান ফারসি আর হযরতে মিকদাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাকের যত সাহাবী ছিলেন তমাম আসহাবে রাসূলের মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন।
এবং রাসূল পাক বলেছেন আমাকেও চারজনকে বেশি ভালোবাসতে বলেছেন এবং আমিও তাম সাহাবীদের ভিতরে এই চারজনকে বেশি মহব্বত করি। তো মৌলা আলী আলাইহিস সালাম তো আহলে বাইতের ভিতরে আছেন আবার সাহাবীও আছেন, তো আহলে বাইত পাকের মধ্যে উনি প্রথম জনা এক নম্বরে, আবার সাহাবায়ে কেরামের ভিতরেও উনার চেয়ে বেশি সাহাবাত কায়নাতে কেউ লাভ করেনি। জন্মগ্রহণ করার পরে রাসূলুল্লাহর কোলে তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে লালন পালন করেছেন। ইসলাম আসার আগে থেকেই মওলা আলী রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে লালিত পালিত হয়েছেন। প্রথম থেকে তিনি সোহবত লাভ করেছেন এবং রাসূল পাকের বেসালে হক পর্যন্ত মওলা আলী উনার নিকটে ছিলেন, গোসল মুবারক মওলা আলী উনার দিয়েছেন। তো রাসূল পাক মওলা আলীর বেলাদত থেকে শুরু করে রাসূল পাকের বেসালে হক পর্যন্ত প্রত্যেক মুহূর্ত রাসূলুল্লাহর সোহবতে উনি ছিলেন, যার কারণে উনার চেয়ে বড় সাহাবী কায়নাতে কেউ নাই। এই জন্য সাহাবিয়াতের দরজায় মওলা আলীর নাম প্রথমে নিলেন এবং বললেন তিনবার আলী আলী আলী, সাহাবিয়াতের দরজায়। কিন্তু উনার আইডেন্টিটি উনি সাহাবি নয়, উনি আহলে বাইতের রাসূল। তারপরে দ্বিতীয় নম্বরে সালমান ফার্সি, তৃতীয় নম্বর বলেন হযরতে মিকদাদ আবু জার গিফারি, তারপরে বলেন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। এই চারজন সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর মাহবুব এবং আল্লাহর প্রিয়, আল্লাহ পাক সবচেয়ে মহব্বত করতেন। এই চারজনের চেয়ে বেশি বারকার আর কাউকে মহব্বত করতেন নাই হাদিসে পাক, সিয়াসিত হাদিস এবং হাদিসের সনদ সহি। এই চার জাত সবচেয়ে বেশি সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে আল্লাহ মহব্বত করতেন সেই সালমান ফার্সিও রেওয়ায়ত করেছেন এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনিও রেওয়ায়ত করেছেন যে মওলা আলী আলাইহিস সালামের জন্ম কাবার ভিতরে হয়েছে। সুবহানাল্লাহ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এবং বলছেন অসংখ্য সাহাবা আর বাকাসরাত সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম এই একই কল, এই কল বলেছেন মওলা আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। ছয়খানা হাদিস মানে আলাদা আলাদা কিতাব থেকে আমি আপনাদের কোট করলাম, এছাড়া আরো অনেক কিতাবে আছে, যেমন বেরেলির কিতাব, আমি বলি বেরেলবিদের কিতাব খাকে কারবালা, মুফতি ইফতেখারুল হাসান জায়েদি তার খাকে কারবালার মধ্যে রিওয়ায়াত করেছেন মওলা আলী আলাইহিস সালামের জন্ম কাবার ভিতরে হয়েছে। মুফতি ইয়ার আহমদ খান, মুফতি ইয়ার আহমদ খান যিনি তাফসিরে নাঈমি লিখেছেন, যিনি তাফসিরে নাঈমি বরেলভি বরেলভি মুফতি ইয়ার আহমদ খান তার শানে হাবিবুর রহমানের মধ্যে লিখেছেন মওলা আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। দেওবন্দের খুব বড় এক আল্লামা তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম আল মুরতাজা, কিতাবের নাম কি আল মুরতাজা, তার ভিতরেও তিনি লিখেছেন মওলা আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। এরকম অসংখ্য কিতাবের দলিল আছে এবং তারিখের কিতাব থেকে এ দলিল আছে যে মওলা কেনাত পাকের জন্ম কাবার ভিতরে হয়েছে।